हेलो फ्रेंड्स, আজ ফিল্ম সম্বন্ধে আমি বলতে যাচ্ছি যারা হচ্ছে সাথী, যারা 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম Thulum, and the film became the highest grossing Bengali films of that year, so with a box office collection of Rs 9.80 crore. সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রাইটিং বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয় এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002 এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 crore তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এবং রেকর্ডের করা হয়েছে একে 2001 এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এসপি ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইপ হয়েছিল 30 ডিসেম্বর 2020 এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে জিতে বিজয় এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, অ্যান্ড নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে রামের চৌধুরী।
এন্ড এই ফিল্মের ডাইরেক্টর ভাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন ভাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর ভাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকেম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো বিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক সে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ড মাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ, যেটা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে জিদেশ বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোধা, যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, আর নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড
সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এক্স হচ্ছে কেশব দাস, ওয়াই গ্রুপে দেখতে পাবেন, এক্স হচ্ছে রামের রায় চৌধুরী। অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর ভাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন ভাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর ভাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক। অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়। এস হচ্ছে কেষ্ট দাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস indiatimes.com, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এর সাথে অ্যাড IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোধা, যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে।
নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এজ হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবে। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এজ হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবে। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এজ হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবে। নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং যা রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ দ্য বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়। এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে। এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বীর প্রভাকর অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002। এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ। এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডটাকে তরফ থেকে অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এসপি ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিটাইপ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার
উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড এস হচ্ছে রজত মল্লিক, অ্যাস হচ্ছে ক্যাশ শ্রদ্ধা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, অ্যাস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, অ্যাস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, অ্যাস হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, অ্যাস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, অ্যাস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 crore, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 crore। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভি রোড প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 crore তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় এ ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, অ্যাস হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যাস সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এসপি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস indiatimes.com, যেটা হচ্ছে রিট্রাইব হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন।
তো নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার হচ্ছে জিদের বিজয়, এছাড়া হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, এন্ড এস হচ্ছে রজত মৌলিক, এস হচ্ছে ক্যাশ শ্রোতা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মৌলিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, আর নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামেরও চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিলিজ হচ্ছে 9.80 crore, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটা 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 crore। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 June 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 crore তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ড করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00।
সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্র্যাক্ট হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এর হচ্ছে সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মৌলিক, এর হচ্ছে ক্যাশ সোদা, যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এর হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এর হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এর হচ্ছে বিজয় মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এর হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এর হচ্ছে কেশবদাস ওয়াইক রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়। এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে। এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক। অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি, তো বীর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002। এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা, অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ। এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ, যেটা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন,
যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শিয়াল লেন্থটা আপনার পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33। তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিটাইপ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালী, যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ্রোদা, যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি স্প্র্যান্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়। এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল অ্যান্ড বেসন হচ্ছে, যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভি রোড প্রভাকর অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002 এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় এ ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এস হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এবং রেকর্ডের করা হয়েছে একে 2001 এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডের তরফ থেকে অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
এন্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনার পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:1 হচ্ছে 12 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ্রোধা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিলিজ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, অ্যান্ড সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা, অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডেড করা হয়েছে 2001-এ,
এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড যারা বলছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শিয়াল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এর হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক, এর হচ্ছে ক্যাশ শ্রোতা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এর হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এর হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, আর নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এর হচ্ছে বিজয় মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এর হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এর হচ্ছে কেশবদাস ওয়াইক রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ দ্য বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বীর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এস হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সঙ্ঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী,
মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড যারা করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শিয়াল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 13 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিতের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালী, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ সোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, অ্যান্ড নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামেরও চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যা রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম, অ্যান্ড দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে, যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি, তো বিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এস হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে
সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস, ও আইব নেস হচ্ছে রামের চৌধুরী। মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড যারা বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শিয়াল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিদেশ বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালী, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, অ্যান্ড নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম, অ্যান্ড দি ফিল্ম বিকেম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো বীর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার, সো নেক্সট হচ্ছে
পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, অ্যান্ড নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শ্বের লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিদেশ বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে কেশোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, অ্যান্ড নেক্সট হচ্ছে সুমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম, অ্যান্ড দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি
হ্যালভ অফ বিজয়, নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্ট্রো, দা যেটা হচ্ছে হু হ্যালভ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা, অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, অ্যান্ড নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার হয়েছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে, পার্শিয়াল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 13 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিতের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম, অ্যান্ড দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা।
তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন। যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী অ্যাজ সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক অ্যাজ হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যাজ সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনার পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 12, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিটাইপ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে জিদেশ বিজয়, এদের হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, আর নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাধার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ প্রিয়াঙ্কা ত্রিবেদী রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভি রোড প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি, তো এস পি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত।
নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়ের ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, সে হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ড মাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জী এজ হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এজ হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ হচ্ছে কেষ্টদাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক মিউজিক সম্বন্ধে বলি, তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এ, এবং রেকর্ড করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্র্যাক হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে জিতেশ বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এজ হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এজ হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে যাচ্ছি, যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে, যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা।
এন্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002 এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি ব্যাক হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক সে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয় অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা সোনালিস গ্র্যান্ড মাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয় ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জী জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের যেটা রিলিজ হয়েছে 2002 এ এবং রেকর্ড করা হয়েছে 2001 এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড জেনারেল হয়েছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020 এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিদের বিজয় এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয় অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মৌলিক এস হচ্ছে ক্যাশ্রোধা যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয় মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড় এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি যেটা হচ্ছে সাথী যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে এইচ হিল অ্যান্ড বেস্ট অন হচ্ছে
যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বি রোড প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা এ সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়। এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল হয়েছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্ম ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্র্যাক হয়েছিল 13 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিতের বিজয় এদের হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর হচ্ছে হারানাথ চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস।
নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয় এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ প্রিয়াঙ্কা ত্রিবেদী রঞ্জিত মল্লিক অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলিত ভিডিওর প্রভাকর অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এস পি ভেঙ্কটেশ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002 এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়ের ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয় অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ড মাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড জেনারেল করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডের তরফ থেকে অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গল ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম যেটা হচ্ছে রিট্র্যাক হয়েছিল 30 ডিসেম্বর 2020 এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এটার সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিদেশ বিজয় এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয় অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড় এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়।
সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো, ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রাইট রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিডিওর প্রভাকর, অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সাবন গুহা, অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো, কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী অ্যান্ড সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, সে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ড মাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক মিউজিক সম্বন্ধে বলি তো, মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল হয়েছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ যেটা হচ্ছে কম্পোজ করেছে, এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো, ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো, রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্ম ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 13 ডিসেম্বর 2020, এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো, এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো, কাস্ট হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা যেটা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী, সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম
The film became the highest grossing Bengali films of that year, so with a box office collection of Rs 9.80 crore. সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো, ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিরোর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে স্বপন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো, কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয়, ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী এর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার, নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার, সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো, মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেট করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো, ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো, রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্ম ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্র্যাক হয়েছিল 13 ডিসেম্বর 2020, এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো, এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো, কাস্ট হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক, অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের রয় চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী।
नेक्स्ट शो इज दी फिल्म स्टार जीत एंड प्रियंका त्रिवेदी। सो दिस फिल्म इज दिस सिनेमेटिक डेब्यूट इन इट इज द बंगाली रीमेक ऑफ द 1999 तमिल फिल्म तुराधा मानायुम थुलुम। द फिल्म बिकेम द हाईएस्ट ग्रोसिंग बंगाली फिल्म ऑफ दैट ईयर। सो विथ ए बॉक्स ऑफिस कलेक्शन ऑफ रिस 9.80 करोड़। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো, ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেস্ট অন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেস্ট অনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বীর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো এসপি ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি তো, কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, সে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়। এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো, মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার করেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে এস পি ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো, ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো, রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো, এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি তো, কাজ হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড এস হচ্ছে রজিত মল্লিক, এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা, এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক, এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি, এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী, অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
हेलो फ्रेंड्स, आज फिल्म सम्बन्धे আমি বলতে যাচ্ছি যারা হচ্ছে সাথী, যারা 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুরাডা মানায়ুম Thulum, and the film became the highest grossing Bengali films of that year, so with a box office collection of Rs 9.80 crore. সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী অ্যান্ড রাইটিং বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল অ্যান্ড বেসন হচ্ছে যারা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয় এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক অ্যান্ড সিনেমাটোগ্রাফি বলি তো ভিরোর প্রভাকর অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্ম মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002 এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 crore ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী আর সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক এসে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয় অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ড মাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ, নেক্সট হচ্ছে সাগনিক, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ, নেক্সট হচ্ছে রামের চৌধুরী। অ্যান্ড মিউজিক মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002 এ এবং রেকর্ডের করা হয়েছে 2001 এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড জেনার বলছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ যারা হচ্ছে কম্পোজ করেছে এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23 এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048 এবং 8 নম্বর হচ্ছে 5.038 এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2 এবং 10 নম্বরটা হচ্ছে 1:45 এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস indiatimes.com যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 13 ডিসেম্বর 2020 এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এর সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিদের বিজয় এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালী যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয় অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মৌলিক এস হচ্ছে ক্যাশ্রোদা যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা, নেক্সট হচ্ছে কাঞ্চন মৌলিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে, নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী আপনারা দেখতে পেয়ে যাবেন এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে
ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট উইথ দ্য বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি যেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানা চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিত অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটেন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো বীর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী অ্যাজ সোনালি, যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়েড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক অ্যাজ হচ্ছে ক্যাস্টো দা, যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যাজ সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়। এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনারেল হয়েছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্রাইভ হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো এর সাথে অ্যাড IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে জিতে বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার্ড সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়, অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ড রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস হচ্ছে কেশোদাস ওয়াইফ রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের চৌধুরী।
এন্ড এই ফিল্মের ডাইরেক্টর ভাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যার রিটিন ভাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ দ্য বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়, এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো মতো চলেছে। তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সাথী, যেটাকে 2020 ইন্ডিয়ান বেঙ্গলি অ্যান্ড মিউজিক্যাল ড্রামা ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছে, এবং এর ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে দি ফিল্ম স্টার জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী। সো দিস ফিল্ম ইজ দিস সিনেমাটিক ডেবিউট ইন দি ইট ইজ দি বেঙ্গলি রিমেক অফ দি 1999 তামিল ফিল্ম তুলাধা মানায়ুম থুলুম। দি ফিল্ম বিকাম দি হাইয়েস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস অফ দ্যাট ইয়ার, সো উইথ এ বক্স অফিস কালেকশন অফ রিস 9.80 করোড়। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভি হচ্ছে ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো, ডাইরেক্টর হচ্ছে হারানা চক্রবর্তী, অ্যান্ড রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী, অ্যান্ড স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগস। নেক্সট হচ্ছে স্টোরি বাই হচ্ছে ইজ হিল, অ্যান্ড বেসন হচ্ছে যেটা হচ্ছে তামিল মুভির বেসনে এই ফিল্মকে তৈরি করা হয়, এবং এর প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং হচ্ছে জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অ্যান্ড সিনেমাটোগ্রাফির বলি তো ভিডিওর প্রভাকর, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সাবন গুহা। অ্যান্ড নেক্সট আপনাদের এই ফিল্মের মিউজিক বাই বলি তো SP ভেঙ্কটেশ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2002, এবং রানিং টাইম হচ্ছে এর 143 মিনিটস পর্যন্ত। অ্যান্ড নেক্সট হচ্ছে কাউন্ট্রি বেস হতে চলেছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বক্স অফিস থেকে হচ্ছে 10 করোড় তো ইনকাম করেছে এটা। তো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো, কাস্ট আপনারা এই ফিল্মের মধ্যে অনেকেই কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে বিজয় ট্যালেন্টেড সিঙ্গার ফ্রম বর্ধমান, অ্যান্ড প্রিয়াঙ্কা ত্রিবেদী অ্যান্ড সোনালি যেটা হচ্ছে হু বিকামস এ রেনোয়ার্ড সিঙ্গার উইথ দি হেল্প অফ বিজয়। নেক্সট হচ্ছে রঞ্জিত মল্লিক, সে হচ্ছে ক্যাস্টো দা যেটা হচ্ছে হু হেল্প বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে অনামিকা সাহা অ্যান্ড সোনালিস গ্র্যান্ডমাদার। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক বিজয়স ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি এস হচ্ছে বিজয়স মাদার। সো নেক্সট হচ্ছে পুষ্পিতা মুখার্জি এস হচ্ছে সোনালিস ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত। নেক্সট হচ্ছে প্রেমজিৎ। নেক্সট হচ্ছে সাগনিক। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়। এস হচ্ছে কেষ্টদাস ওয়াইফ। নেক্সট হচ্ছে রামের চৌধুরী। মিউজিক সম্বন্ধে বলি তো, মিউজিক আপনাদের এটা রিলিজ হয়েছে 2002-এ, এবং রেকর্ডের করা হয়েছে একে 2001-এ, এবং স্টুডিও হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড জেনার বলেছে হচ্ছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে গৌতম সুস্মিত, অ্যান্ড অল মিউজিক হচ্ছে কম্পোজ বাই হচ্ছে SP ভেঙ্কটেশ, যারা হচ্ছে কম্পোজ করেছে। এবং ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি তো, ট্র্যাকলিস্ট সম্বন্ধে আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে আউট অফ 11 ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন, যার বেশিরভাগ লেন্থ হচ্ছে পার্সেল লেন্থটা আপনারা পেয়ে যাবেন 6.09, সেকেন্ড লেন্থটা হচ্ছে 5:23, এবং থার্ড লেন্থ হচ্ছে 5:33, তারপরে লিঙ্কটা 7 নম্বর হচ্ছে 3.048, এবং 8 নম্বর হচ্ছে 5.038, এবং 9 নম্বর হচ্ছে 6:2 হচ্ছে 1:2, এবং 10 নম্বরটা হচ্ছে 1:45, এবং 11 নম্বরটা হচ্ছে 4:00। সো নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো, রেফারেন্স আপনারা এখানে একটা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হাইস্ট গ্রোসিং বেঙ্গলি ফিল্মস ইন্ডিয়া টাইমস ডট কম, যেটা হচ্ছে রিট্র্যাক হয়েছিল 30 ডিসেম্বর 2020। এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো, এটা সাথে IMDb তরফ থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। সো নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি তো, কাজ হচ্ছে জিদের বিজয়, এরা হচ্ছে ট্যালেন্টেড সিঙ্গার ও বর্ধমান রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এস হচ্ছে সোনালি, যারা হচ্ছে হু বিকামস এ রিনোয়ার সিঙ্গার্স উইথ দি হেল্প অফ বিজয়। অ্যান্ড নেক্সট হচ্ছে রজিত মল্লিক এস হচ্ছে ক্যাশ্রোদা, যারা হচ্ছে হু হেল্প বিজয় রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অনামিকা সাহা এস হচ্ছে সোনালিস গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রাজেশ শর্মা। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এস হচ্ছে বিজয় ফ্রেন্ডস রূপে।
আর নেক্সট হচ্ছে সৌমিত্র মুখার্জি, এস হচ্ছে বিজয় মাধা রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পুষ্মিতা মুখার্জি, এস হচ্ছে সোনালি স্প্রাইন রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শ্যাম দত্ত, নেক্সট হচ্ছে প্রেমজিৎ সাগনিক অ্যান্ড সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায়, এস হচ্ছে কেশবদাস ওয়াই রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে রামের রায় চৌধুরী অ্যান্ড এই ফিল্মের ডাইরেক্টর বাই হচ্ছে হারানাথ চক্রবর্তী, আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং যার রিটিন বাই হচ্ছে মনতোষ চক্রবর্তী। এবং এই ফিল্ম হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট দ্যাট ইয়ার অফ দ্যাট ইয়ার ফার্স্ট অফ উইথ বক্স অফিস কালেকশন অফ রিচ হচ্ছে 9.80 করোড়। এবং এই ফিল্ম হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।